অভিবাসী বিরোধী ব্যাপক অভিযান শুরু করেছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। দেশটির পশ্চিমাঞ্চলে চালানো এই অভিযানে 4,000 অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে শত শত নারী ও শিশু রয়েছেন। লিবিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় গার্গারের শহরে অভিবাসী বিরোধী ব্যাপক এই অভিযান পরিচালনা করা হয়। লিবীয় কর্তৃপক্ষের দাবি, নথিপত্রহীন অভিবাসন এবং মাদক পাচার প্রতিরোধ করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিবাসী বিরোধী এই অভিযানের নেতৃত্ব দেয় লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অভিযান চালিয়ে কোনো মানব পাচারকারী অথবা চোরাচালানকারীকে আটক করা হয়েছে বলে কোনো তথ্য সামনে আনেনি মন্ত্রণালয়টি। শুক্রবার লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছিলেন, এই অভিযানের মাধ্যমে নথিপত্রহীন 500 অভিবাসীকে আটক করা হয়েছে। কিন্তু শনিবার জানানো হয়, আটককৃত অভিবাসীর সংখ্যা 4,000-এ পৌঁছেছে।